नमस्कार बंधुरा, मनु होमिओ सेंटर पक्ष के सकल के जाना स्वागत। आज हम आलोचना करब होमिओ जगत सेरा ओषुध लाइकोपोडियम सम्पर्के। आगे जाना बंधुरा, जरा चैनल एखो सबसक्राइब करें ता अवश्य चैनल के सबसक्राइब कर नीन और भाव लगले चैनल के लाइक और शेयर करते भूलें ना। आसुन आज हम आलोचना करी लाइकोपोडियम सम्पर्के। लाइकोपोडियम एक एंटीसेप्टिक औषध। लाइकोपोडियम कारा व्यवहार करबें সেটি জানার আগে আমরা জেনে নিই ওষুধটির বিশেষ কয়েকটি লক্ষণ সম্পর্কে। লাইকোপোডিয়াম সাধারণত শরীরের ডান দিকের অসুখে বেশি কাজ করে। যারা লিভারের দোষে ভুগছেন তাদের ক্ষেত্রে লাইকোপোডিয়াম একটি কার্যকরী ঔষধ। যাদের রোগ লক্ষণ বিকেল 4টা থেকে রাত 8টার মধ্যে বৃদ্ধি পায়, তারা যে কোনো রোগই হোক না কেন, যে কোনো রকম সমস্যায় তারা পড়ুন না কেন, তারা লাইকোপোডিয়াম ব্যবহার করবেন, সুফল পাবেন। যারা গ্যাস অম্বলে ভুগছেন, পেটে বায়ু সঞ্চয় হয়, পেট ফোলে, পেট ডাকে, বুক জ্বালা করে, মুখে টক জল ওঠে, টক বমি, টক ঢেকুর, আহারের পর ঘুম ঘুম ভাব, আলস্য, কোষ্ঠকাঠিন্য রোগে ভুগছেন, খিদে আছে অথচ দু এক গ্লাস খেলে পেট ভরে যায়, আহারের পরে পেট ফুলে যায়, তাদের ক্ষেত্রে লাইকোপোডিয়াম অসাধারণ ঔষধ। যারা সদাই বিমর্ষ, চুপচাপ থাকেন, স্মৃতিশক্তি কমে গেছে, কোনো কিছু লিখতে গিয়ে বানান ভুল করে ফেলেন, কোনো কাজ আরম্ভ করতে ভয় পান, ভূত প্রেতাদের ভয় পান, তাদের শরীরে লাইকোপোডিয়াম অমৃতের মতো কাজ করে। তাহলে আমরা এক নজর দেখে নিই কোন কোন রোগে আমরা লাইকোপোডিয়াম ব্যবহার করব। অম্বল অজীর্ণ রোগে, পেটে গ্যাস হলে, পেট ফাঁপ রাখলে, লিভারের কোনো রকম পীড়া হলে আমরা লাইকোপোডিয়াম ব্যবহার করব। শিশুদের ক্ষেত্রে ডান দিকের হার্নিয়া রোগ হলে লাইকোপোডিয়াম একটি ভালো ঔষধ। যারা কোষ্ঠবদ্ধতা ভুগছেন তাদের ক্ষেত্রে লাইকোপোডিয়াম খুব ভালো ঔষধ। পুরুষদের ধ্বজভঙ্গ রোগে, যারা জ্ঞাতসারী হোক অজ্ঞাতসারী হোক নানারকমভাবে শুক্র ক্ষয় করেছেন, পরে ধ্বজভঙ্গ রোগে শিকার হয়ে গেছেন, তাদের ক্ষেত্রে লাইকোপোডিয়াম একটি সুন্দর ঔষধ। এবার বলি ওষুধটি কীভাবে ব্যবহার করবেন। আপনারা কোনো হোমিওপ্যাথি ওষুধের দোকান থেকে 10 ml পরিমাণে লাইকোপোডিয়াম 200 শক্তির ওষুধ ক্রয় করবেন এবং সকালে কিছু খাওয়ার আগে 4 ফোঁটা সেবন করবেন। 15 দিন মতো সেবন করবেন, তার মধ্যেই ফলাফল পাবেন। আর যারা ধ্বজভঙ্গ রোগে ভুগছেন তারা লাইকোপোডিয়াম 10 ml শক্তি, লাইকোপোডিয়াম 10 ml শক্তি 2 ফোঁটা সকালে খালি পেটে 15 দিন অন্তর 2 মাস সেবন করবেন। এর মধ্যেই আপনারা ফলাফল লক্ষ্য করতে পারবেন। তা বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার করতে ভুলবেন না।